বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে আমরা প্রসাদ গ্রহণ করতে এসেছিলাম, আমি আমার মেয়ে। সকালবেলা এখানে সকাল 10টার সময় এখানে মানে টিকিট কাটার কোনো নিয়ম নেই, মানে বলে যেতে হবে যে আমরা কজন খাবো বা ফোন করারও সিস্টেম আছে। আপনারা যদি কেউ খেতে চান প্রসাদ, তাহলে এখান থেকে ফোন নাম্বার নিয়ে যাবেন, গিয়ে বাড়িতে বসে ফোন করবেন যে এতজন খাবেন। আর আপনারা দক্ষিণারা যে যেমন পারবেন দেবেন, কোনো দাবি নেই। 11 টাকাও দিতে পারেন, 21 টাকাও দিতে পারেন, 51 টাকাও দিতে পারেন, যা আপনাদের সামর্থ্য তাই দেবেন, কোনো দাবি নেই। আর প্রসাদ খুব সুন্দর খায়, মানে চাটনি, পায়েস, কুমড়োর তরকারি, মাশরুম এবং ডাল, শাক ভাজা, এক একদিন এক এক রকম থাকে। বন্ধুরা দেখুন কত সুন্দর মন্দির, আগেও দেখিয়েছি, আজকে আমরা এসেছি। অনেকদিন ইচ্ছে ছিল প্রসাদ খাবার, তাই আমরা আজকে প্রসাদ খেতে এসেছি। আপনারা যে যেখান থেকে প্লিজ প্লিজ ভিডিওটা দেখছেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা প্রেস করবেন, তাহলে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আরে কমেন্ট করবেন বন্ধুরা, অনেকে কমেন্ট করেন না, আমি অত ভিডিও ছাড়ি, কমেন্ট করলে ভালো লাগবে, নিত্য নতুন ভিডিও দিতে পারবো, যে আমার বন্ধুরা দেখে আমার ভিডিও। অনেকেই দেখে, আবার অনেকেই দেখে না, স্কিপ করে যাবেন না, প্লিজ ভিডিওগুলি পুরোটাই দেখবেন, তাহলে ভালো লাগবে। দেখুন কত সুন্দর মন্দির, আপনারা দর্শন করতে আসবেন, দর্শন করাটাও একটা ভাগ্যের ব্যাপার আছে। খুব সুন্দর মন্দিরটা, এই যে গেট দেখুন, গেটটা আর খুব সুন্দর সাজানো আছে। এখানে মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না বন্ধুরা, আমি তাই ভিডিও করে দেখাতে পারি না। এখানে খাওয়ার প্রত্যেক দিন খায় অনেক লোক, কোনো টাকার দাবি নেই যে 50 টাকা টিকিট করে খেতে হবে, সেরকম নেই। আমাদের দয়ার ঠাকুর অনুকূল, শ্রী শ্রী বাবা অনুকূল ঠাকুর, মানে কোনো কথাই হবে না, যারা ওনার শিষ্যরা আছেন। আমি তো ভীষণ ফ্যান ওনার, খুব ভালো লাগে, কিন্তু আমার ভাগ্যের বিষয়, আমি যতবার ওনার দীক্ষা নিতে চাই আমি নিতে পারি না, বাড়ির থেকে অবজেকশান দেয়, এই ওই সেই কী করবো, বাড়ির অবজেকশান মেনে তো আর দীক্ষা নিতে পারি না বন্ধুরা, তাই দীক্ষাটা নেওয়া হয়নি। এসো জুতোটা পরে এসো, এসো মাম্মাম জুতোটা পরে এসো, জুতো পরে এসো, এই যে আমার মেয়ে এসেছে দুষ্টুমি করছে, জুতোটা পরে আসতে বলেছি তোমাকে, জুতোটা পরে এসো, বাড়ি চলে যাচ্ছি না রে, জুতোটা পরে এসো, খালি দুষ্টমি করে, কি বলবো বন্ধুরা আপনাদের। দিনের বেলা বলে খুব সুন্দর ভিডিওটি উঠছে বন্ধুরা, তাই আপনাদের কাছে শেয়ার করছি। অসাধারণ একটি মন্দির, দুর্দান্ত। এই যে এখান দিয়ে প্রবেশ গেট, এখান দিয়ে প্রবেশ করা হয়। এখন বন্ধ আছে, ভেতরে ভিডিও করতেও দেয় না, ছবিও তুলতে দেয় না। ছোটো আম গাছে কিছু আম হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ। আর গেটটা দেখছেন, গেটটা তো কোনো কথাই হবে না, এত সুন্দর গেট। আমটা দেখায় আপনাদের, কি সুন্দর ছোট্ট কলমের গাছে আম হয়েছে, আম ফুলছে দেখুন, দেখতেই পাচ্ছেন পেছনেও দুটো আম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই ভিডিওটি শেষ করছি, বাড়ি যেতে হবে, প্রচণ্ড রোদ,
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বেড়াতে আসবেন, থাকারও মানে ব্যবস্থা করা আছে, দূর দেশ থেকে যারা আছে আসবেন। টাটা বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড আফটারনুন।